বিশ্ব করোনার প্রকোপ বাড়তে থাকলেও বাংলাদেশে কমছে। শীতেও রাজধানী ঢাকা সহ আশেপাশে করোনা পরিস্থিতি উন্নতির দিকে। হাসপাতালেও রোগীর চাপ কম, তবে মৃত্যু তুলনামূলক বেশি। করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ সংশ্লিষ্টদের সেই সাথে দিয়েছেন মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব রক্ষা সহ স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। বৈশ্বিক মহামারী কোভিড-19 শুরু হবার পর থেকে চলমান আতঙ্ক উৎকণ্ঠা অনেকটাই কমে গেছে। জ্বর, কাশি সহ অন্যান্য লক্ষণ দেখলে মানুষ এখন আর হাসপাতালে বা করোনা টেস্টের জন্য ছুটছে না। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনা টেস্টের হিসেবে তা পরিষ্কার। নভেম্বরে প্রতিদিন নমুনা পরীক্ষা হতো 400 থেকে 500 জন, 1 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বরও 400 থেকে 500 জন হয়েছে, তবে 28 ডিসেম্বর থেকে সেটা কমে 350 থেকে 400 জনে নেমেছে। হাসপাতালটিতে নমুনা পরীক্ষার পাশাপাশি পজিটিভের সংখ্যাও 20-22% থেকে কমে 8% নেমেছে। কমেছে রোগীর সংখ্যাও। জানুয়ারি মাস আর ডিসেম্বর মাসের শেষের থেকে আমাদের রোগী ভর্তির হার হচ্ছে এভারেজ 150 এইরকম থাকে, এবং রিসেন্টলি কিন্তু এই গতিও কিন্তু কিছুটা আরও হ্রাস পেয়েছে। করোনা শুরুর পর থেকে টেস্ট ও পরীক্ষার কারণে নতুন করে আলোচিত মুগদা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালের গত 3 মাসের চিত্র দিচ্ছে করোনা চিকিৎসার ভিন্ন চিত্র। অক্টোবরে ভর্তি হয়েছে 359 জন, মৃত 60 জন, সুস্থ 310 জন। নভেম্বরে 527 জন ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে 59 জন, আর বাড়ি ফিরেছেন 436 জন। তবে ডিসেম্বরে রোগীর সংখ্যা 422 জন, মৃত্যু হয়েছে 66, আর সুস্থ হয়েছেন 420 জন। বছরের শেষ মাসে রোগীর সংখ্যা 100-এরও বেশি কমেছে, তবে মৃতের সংখ্যা গেল 2 মাসের সংখ্যা ছাড়িয়েছে। যাদের ডায়ালিসিস হচ্ছে, বয়স বেশি এবং করোনাও আছে, এরাই বেশি মারা যাচ্ছে আর কি। কিন্তু বাচ্চা বা ইয়াং জেনারেশন, এদের মৃত্যু হার অতটা নেই বললেই চলে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে 883 শয্যার মধ্যে 570 জন রোগী চিকিৎসাধীন রয়েছে। করোনা রোগীর সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা বাড়ার কথা স্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এখানে ক্রিটিক্যাল পেশেন্ট আসে, এবং সারা দেশ থেকে যেহেতু ক্রিটিক্যাল পেশেন্ট আসে, অনেকে এমন একটা অবস্থায় আসে যাদেরকে আসলে আমরা সর্বাত্মক চেষ্টা করে সর্বোচ্চ চিকিৎসা দিয়েও হয়তো বাঁচিয়ে রাখতে পারি না। সব মিলিয়ে করোনা রোগীর সংখ্যা কমলেও ভাইরাসটির দ্বিতীয় ধাপের নমুনা পার্শ্ববর্তী দেশে দেখা যাওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা। একটা ভয়ের জায়গা মনে হচ্ছে যে তাদের মাধ্যমে সেকেন্ড স্ট্রেনটা বাংলাদেশে ব্যাপক বিস্তৃতি লাভ করতে পারে। আর সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।